আর কত এই আমার বেডশিটটাও তো মনে হচ্ছে পুরো ভরে যাবে। ওইদিকে যাও, খেপা বুঝু বুঝু বুঝু, আস্তে আস্তে বাবা। তুই কিছু করতে পারছিস না, তবু তুই মাঝ রাস্তায় বসে আছিস, বল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এই জাস্ট সকাল হলো আর আমাদের ঘুম ভাঙলো মাসির কলিং বেলে। আর ঘুম ভাঙলো বলতে কালকে সারা রাত্রি র্যাপেন আমাদেরকে ঘুমোতে দেয়নি, কুঁই 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 করে। এবার কালকে আমাদেরকে ডক্টর বলেছিল রাতে কোনো মেডিসিন দিতে হবে না, তাই আমরা মেডিসিন নিইনি রাতের বেলা। এবার ও রাতের একটা 1:30-1টার থেকে এমন কুঁই 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 স্টার্ট করেছে, আমি তো মনে হচ্ছিল যে ও ব্যথা ইয়ে করতে পারছে না, মানে ও একটুও থামছে না। ও তারপর প্রায় 2 ঘন্টা ধরে ও কুঁই কুঁই করেছে। ফাইনালি আমি উঠে পড়েছি, উঠে আমি ওকে, ওর অ্যাকচুয়ালি 2টো ওষুধ আছে, একটা খাওয়ার আগে একটা খাওয়ার পরে। ওকে প্রথমে খাওয়ার আগের ওষুধটা দিয়েছি, তারপর 3টের সময় ওকে রাইস চিকেন দিয়েছি, তার সাথে পেন কিলারটা দিয়েছি। তারপর ওটা দেওয়ার সাথে সাথে ওর কুঁই কুঁই বন্ধ হয়ে গেল। ঠিক আছে, ও এসে শুয়ে পড়লো, ও ঘুমিয়েছে 1/2 আওয়ার মতন। আর আমাদের এমন কপাল, যখন ও ঘুমিয়েছে রাস্তার স্ট্রিট ডগস এমন ঘেউ 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 স্টার্ট করেছে যে ওই ওই 1/2 আওয়ারের মধ্যে আমরা ঘুমোতে পারিনি। মানে এত জোরে সাউন্ড করছে যে এই 14তলা থেকে ওদের সাউন্ড পাওয়া যাচ্ছে। ঠিক আছে, দিয়ে তারপর আবার 1/2 আওয়ার পর থেকে আবার অ্যাপেল কুই 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 স্টার্ট করলো। এবার তখন তো আমরা আর ওকে পেন কিলার দিতে পারি না, অলরেডি আমরা দিয়ে দিয়েছি। ও সকালে যতক্ষণ না মাসি এসছে তার ততক্ষণ অবধি ও 5 মিনিট ছাড়া ছাড়া কুঁই 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 করেছে। এখন তার এনার্জি দেখে বুঝতে পারছি যে তার দাবি ছিল তার ওই ইয়েটা, ই কলারটা খুলে দিতে হবে, ওই কারণে সে কুঁই 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 করছিল সারা রাত। এখন এই যে মাসি এসছে, ও তারপরেও এই যে গিয়ে ওখানে বসে আছে, এবার কি আরো মজার কাণ্ড হচ্ছে। আমরা ভাবছিলাম ও হাঁটতে চলতে পারবে না আজকে, ও টায়ার্ড থাকবে, দুর্বল থাকবে। যেই মাসি এসেছে ওই ওই ওইটা শুদ্ধ, ও এরম এরম করতে করতে চলে গেছে দরজার সামনে গিয়ে। ও তো অনেকক্ষণ হিসি করেনি, কালকে রাতে যখন 3টের সময় আমরা খাওয়াই তারপরও একবার হিসি করেছিল, সেটা ওয়াশরুম মানে ওর বাথরুমে ঢুকেই করেছিল। ওই টাইমে দেখি বাথরুমে ঢোকার চেষ্টা করছে, আমি ওই একটু ধরে ঢুকিয়ে দিলাম, তারপর দেখলাম বাথরুমে ঢুকেও পেছাব করছে। তো সারা রাত্রির ওর শুশুপটি কিছু করেনি, তো দিয়ে ওর হচ্ছে ও যে দরজার সামনে গেছে মাসি এসছে বলে ওখানে গিয়ে ও আর কন্ট্রোল করতে পারেনি, ওখানে গিয়ে পুরো 1 বালতি ও হিসু করে দিয়েছে। তো ওখানে পুরো একটা গোটা বেডশিট দিয়েছি পুরোনো ওটাকে সোক করার জন্যে। তারপর ও এসে এই যে এখানে বসে আছে। তো আলটিমেটলি এখন এগুলো দেখে বুঝতে পারছি ওর ব্যথা ট্যাথা নয়, এই যে এই যে কারণ কুই কুই করছিল এই মাত্র করছিল, ওর ব্যথা ট্যাথা হচ্ছে না, কিন্তু ওর ওই যে ওটার অস্বস্তি দেখছো দেখছো এরকম করেছে গোটা রাত, এর থেকেও জোরে জোরে কানের কাছে বসে বসে কুঁই 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 করেছে। আমার দেখো অবস্থা, আমারও ঘুম হয়নি, সুভাষেরও ঘুম হয়নি। কালকে তো রাত্রিরে আমি তো একবার মানে মনে হচ্ছে যে দূর বাবা, এত ঝামেলার থেকে ব্রিড করে নিতাম তাই ভালো হতো, এত ঝামেলার চাইতে। এই যে আমার মামাটা এখন এখানে বসে আছে, আমার সোনা বিবি, ও এখন মোটামুটি হাঁটতে চলতে পারছে, ওর কোনো সমস্যা নেই। ওর জীবনের একটাই দুঃখ, সেটা হচ্ছে ই কলার, এটাই ওর একমাত্র দুঃখ। তাই তো বাবু, আর তোমার জীবনের কোনো দুঃখ নেই, তাই না? তাই না বুঝু বুঝু, ও একবার তো আজকে লাফিয়ে মাসির গায়ে উঠে গেছিল, তাই তো? এই সমস্ত শুদ্ধ মাসির গায়ে উঠে গেছিলে তো তুমি, হ্যাঁ আমার সোনা বাচ্চা। আমরা যেহেতু রাত 3টের সময় অ্যাপেলকে খাবার দিয়েছিলাম, তাই সকালের খাবারটা ওকে এখন অবধি দিইনি, কারণ খাবারের সাথে তো ওকে আবার মেডিসিন দিতে হবে। তো 2টো পেইন কিলারের মধ্যে কিছু একটা গ্যাপ দেওয়ার ট্রাই করছিলাম। তো এখন বাজে প্রায় 11:30, আর অ্যাপেলের বিহেভিয়ার লাগছে, ওর খেতে পাচ্ছে অলরেডি। তো আমি ওকে কিছুক্ষণ আগেই ওর যে লিভারের ওষুধ লিভ 52 ওটা ওকে খাইয়ে দিয়েছি, বলে আমার ছোনোটা। আর এখন ওর খাবার আগে যে ওষুধটা আছে পেইন কিলারটা আছে সেটা দেবো, তারপর ওকে কিছুক্ষণ পর খেতে দেবো। এর
এটা ওর যে পেইন কিলারটা এটা হচ্ছে মেইনলি খাবার পরে, তো ডক্টর আমাকে বলেছিল এটা খাবারের সাথে মিশিয়ে দিলেও কোনো সমস্যা নেই, তো তাই এবার এটাকে গুঁড়ো করি। কিছু করতে পারছে না এরকম। চোখটিকে দেখো কেমন করবে এবারে, কি কষ্ট। কালকে গোটা রাত এরকম করে, কালকে গোটা রাত এরকম কুই 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 কুই। ও আর আমাদেরকে ছেড়ে কোথাও যাচ্ছে না, আমরা এই রুমে এলে ও এই রুমে আসছে, আমরা ওই রুমে গেলে ও ওই রুমে যাচ্ছে। আমি মানে তখন থেকে নোটিস করছি যে যেখানে মানে ইভেন আমি এতক্ষণ জামা কাপড় মেলছিলাম ওয়াশিং মেশিনের, ও আমার পেছন পেছনই ঘুরছিল। তারপর আমি কতবার বাথরুমে আমি স্নান করতে যাবো বলে সুভাষের কাছে বসিয়ে দিয়ে আসছি, তো গিয়ে সুভাষ তখন গান করছিল, সুভাষের কাছে ছিল, সুভাষ যেই উঠে এই ঘরে এসছে ও পেছন পেছনে সেই ঘরে এসে বসে আছে। তো আমি একটু গিয়েছিলাম বাইরে আর আপেল যথারীতি আমাকে ওয়েলকাম করবার জন্য এই যেটা ওর মুখে লাগানো হয়েছে ওটার মুখে বল নিয়ে দাঁড়িয়ে আছে। কি মুখে কি তোমার বল নিয়ে ছুটছে, বল নিয়ে ছুটছে মানে বল নিয়ে ছুটছে বলতে মুখে বল নিয়ে নিচ্ছে। আপেলো এদিকে আয়, কি করে নিলো বাবা, বাবা এদিকে আয়, বল কোথায়। ঠিক আছে বাবা, না না তোমার সঙ্গে এখন খেলবো না বেশি, সাথে সাথেই থাকবি বাবা, যেখানে যাব সেখানেই থাকবি। আমি এখানে যাই, আমি যদি এই ঘরে ঢুকি, আমি যদি এই ঘরে ঢুকি ও এই ঘরে চলে আসবে, আমি যদি বেরিয়ে যাই নিচটা নাড়ি নাড়ি, আমি যদি বেরিয়ে যাই, আমি এই ঘরে ঢুকি, আমি মুখের মধ্যে ওষুধ নিয়ে বসে আছে, এবার এই যে এবার আদৌ গিলবে না ফেলে, এই যে ফেলে দিল, পারবে দিতে না, আমি পারবো না, আমার ভয় লাগে তো। বাবা দেখি দেখি বাবা এটা খেতে হয়, বাবা দেখি এই এটা গুড বয়, কি এরকম দুষ্টুম করছো, কোন গিলছে না হারাম দাদা, গিলছে
দাঁড়াও দাঁড়াও, খাবে খাবে, ওই ওষুধটা খেয়ে নাও, ওষুধটা খেয়ে নাও বাবা, খেয়ে নাও খেয়ে নাও। তো খাবারের আগে খেতে হবে, এটাকে আমি গুণ মিশিয়ে দিতে পারবো না খাবারের সাথে, বাবু খেয়ে নে বাবা প্লিজ। এই তো মুখটাকে উপর থেকে করে দাও, আমাকে কেউ যদি তোর মতো এত আদর করতো রে আমি ধন্য হয়ে যেতাম। আপাতত বাবু খুব স্যাড, তাকে জোর করে ওষুধ খাওয়ানো হচ্ছে, এর আগে একটা লিকুইডিটু দিয়েছি সেটাও সে খেতে চায় না, সেটাও তাকে জোর করে দিতে হয়েছে, তারপরে আবার এই ওষুধটা, এটাও একটা টাইপের মধ্যে পেইন কিলারই যেটা খাবার আগে দিতে হয়, ওটা শিওর না কিছু ওষুধ, তো ওটা হচ্ছে গিয়ে সেটাও জোর করে খাওয়াতে হয়েছে। ওষুধটা খেতে একদম ভালো না, বাবু একদম খেতে চান না, তাও তাকে জোর করে খাওয়ানো হয়েছে, সব মিলিয়ে সে খুব স্যাড। ওকে, আরও হাফ অ্যান আওয়ার পর আমরা খেতে দেবো, একটু রাত করে ওর ডিনার করাবো, যাতে ওষুধটা সাড়ে রাত্রির ভালো কাজ করে ও যেন ভালো করে ঘুমোতে পারে, অসুবিধা না হয়। আমার সোনা ছেলে, আর এই যে এখন আমরা দেখবো মুভি, তাই তো বাবা, তাই তো আমার সোনা ছেলে, এই যে আমরাও এই ঘরে এসেছি, ও এই ঘরে চলে এসেছে। আমরা এখানে মুভি দেখার চেষ্টা, এই যে আমার আমার সোনা বেবিটা, হ্যাঁ দক্ষিণ দিকে মুখ করে, সব উত্তর দিকে মুখ, দ্যাট ইজ পশ্চিম দিকে, পশ্চিম দিকে। ও